গণেশ চতুর্থী কি সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল এখন 5টা বাজে, ফুল তুলতে গেছিলাম, ফুল তোলা হয়ে গেছে। একটা বেলগাছ দেখেছি, তো এখান থেকে বেলপাতা কিছু নিয়ে নিয়েছি, আর এই সাইডে একটা ফুল গাছ দেখেছি, এটা থেকে কিছু ফুল নিয়ে নেব। ফুল তুলে পিউষকে রেডি করে দিতে হবে, ও 6 বাজের আগে গাড়ি চলে আসবে, ওকে রেডি করে দিতে হবে। ও তো 12 কিলোমিটার দূরে যাবে, তার জন্য ওকে রেডি করে দিতে হবে। এদিকে স্নেহাবি স্কুলের জন্য রেডি হয়ে যাবে। এই যে তোমাদের বলেছিলাম উপরে যাবো, তো উপরে যাওয়া হয় না, এই যে সামনে তো সিঁড়ি আছে, তার জন্য যাওয়া হয় না। আর বিকালে অনেক ভিড় হয়ে যায়, আজ দেখিয়ে দেবো কত ভিড় হবে। এখানে একটা অনুষ্ঠান আছে, তো তার জন্য ভিড় হয়ে যাবে বিকালে, তো তোমাদের দেখিয়ে দেবো। ব্লগটা দেখতে থাকো তোমরা। এখন যাই, পিউষকে রেডি করে দিই, স্কুলের জন্য বেরিয়ে পড়বে, স্নেহাবি স্কুলে যাবে এখন। পিউষ 6 বাজে চলে যাবে, পিউষকে রেডি করে দেওয়া হয়ে গেছে। এই যে ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, আজ গণেশ পূজা, তার জন্য ওই ড্রেসটা পরিয়ে দিয়েছি। দেখো কত বদমাইশ করছে, বদমাইশ। এই যে চলে এসেছে, ও ভিডিও করতে গেলে এরকমই করে। তো সকালের সব কাজ গুছিয়ে নিতে হবে, পিউষকে ছেড়ে দিয়ে সব কাজ গুছিয়ে নেবো। এই যে ফুল আর নারকেলটা দিয়ে দিয়েছি, ও স্কুলের জন্য বেরিয়ে পড়বে। স্নেহাবি স্কুলে যাবে, ও 8 বাজে বেরিয়ে যাবে। স্নেহা পিউষ স্কুলে চলে গেছে, পিউষ তো 6 বাজে বেরিয়ে গেছিলো, ওর স্কুলের গাড়ি 6 বাজে চলে এসেছিলো, বেরিয়ে গেছে। স্নেহা এখন চলে গেছে। যাই, তোমাদের ওই গাছটা দেখিয়ে দিই, গোলাপ গাছটা লাগিয়েছিলাম, এখনো খোলা হয়নি, তোমাদের দেখিয়ে দিই বেঁচেছে কিনা। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে বেঁচে গেছে, ফোট বেরিয়েছে, এখনো খুলিনি, ফার্স্ট খুললাম, তোমাদের বলেছিলাম দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছে। এই যে এই যে এইখানে বি লাগিয়েছিলাম, এটা বেঁচে গেছে। যাই এখন ভিতরে যাই, সব কাজগুলো গুছিয়ে নিই। ভালো, সব কাজ সেরে নাস্তাটা বি খাওয়া হয়ে গেছে, হালকা কিছু বানিয়েছিলাম সেটা খাওয়া গেছে। দুপুরে রান্না করতে চলে এসেছি, দুপুরে চানা আলুর তরকারি বানিয়ে নেবো, তো কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর হলুদ আর লবণটা দিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে সব কিছু গুছিয়ে নেবো, যেটা যেটা রান্না করবো, যে গুছানো হয়ে গেছে, সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি যেটা যেটা দরকার। এদিকে ভেন্ডি বেগ কুচিয়ে রেখেছি, আর মশলাটা গ্রাইন্ডার বেটে নিতে হবে। তো আজ গণেশ পূজা, তার জন্য বুন্দিগুলো ভাজছিল দোকানে, পুজোর বা এনে দিয়েছে, কিছুটা স্নেহা ঘরে পুজো দিয়েছে, আর কিছুটা আছে বাচ্চারা এসে খাবে। এখন সকাল 10টা মতন বাজে, যাই জলদি জলদি রান্না ছেড়ে নিই, ওরা স্কুলের থেকে এসে খেয়ে নেবে বাচ্চারা। তো এইগুলো সবগুলো গুছিয়ে নিয়েছি, এটা বি গ্রাইন্ডার বেটে নেবো। এদিকে রসুন ভিজিয়ে রেখেছি, এটা বি পরিষ্কার করতে হবে আমার। দুপুরে রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি, যে এখানে সবকিছু গুছানো আছে, ওইদিকে চানাটাও সিদ্ধ হয়ে গেছে, সবকিছু রেঁধে নিই। আর সকালে হালকা কিছু খাওয়া হয়েছে, তো সবার খিদা লেগে যাবে, সবকিছু গুছানো হয়ে গেছে। জলদি রান্নাটা সেরে নিই, তোমার ব্লগটা দেখতে থাকো। আজ গণেশ পূজা, তার জন্য সাদা কিছু রান্না করা হচ্ছে। আজ মাছ মাংস কিছুই রান্না করবো না, কিছুই খাবো না। তো এদিকে মশলাটা বেটে নিয়েছে, এই যে গ্রাইন্ডার বেটে নিয়েছে। এদিকে সিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিমটা কিছুটা লবণ দিয়ে দিয়েছে, পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। তো সিমটা সিদ্ধ হতে থাক, ওদিকে আমি ভেন্ডিটা ভেজে নিই। এই যে চানাটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, চানাটা ওই রান্না করতে হবে। স্কুল থেকে বাচ্চারা চলে এসেছে, স্নেহা পিউষ দুজনেই চলে এসেছে, ওরা ঘরে মোবাইল দেখছে। দেখো চানাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ওদিকে সব কিছু বানানো হয়ে গেছে, সিমটাও বেটে নিয়েছি, এদিকে চানাটা রান্না করতে দিয়ে দিয়েছি। চানাটা রান্না করে বাচ্চাদের ভাত, রাইস কুকারে ভাতটা আমি বসিয়ে দিতে হবে। দুপুরে রান্নাটা হয়ে গেছে, এই যে এখানে সিম্বাটা বানিয়েছি, এই যে ভাতটাও দিয়ে দিয়েছি, আর এখানে চানার তরকারি বানিয়েছি, এই যে কাউলি চানার তরকারি। এটা ছিল দুপুরে খাবার, একটু সিম্বাটাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এটা রেসিপি আমার মোবাইলে আসে শর্ট ভিডিওতে, চাইলে তোমরা দেখতে পারো। এখানে বাচ্চারা খেতে বসে গেছে, পিউষ এখানে। এখন সন্ধ্যা 6টা বাজে, দেখো মার্কেটে কত ভিড় হয়ে গেছে। তোমাদের সকালে বলেছিলাম না মার্কেটে ভিড় হয়ে যাবে, দেখো কখন ভিড় হয়ে গেছে। তো গণেশ পূজা তো আজ, গণেশ পূজার পরের দিন কাল এখানে একটা পর্ব আছে, নোয়াখাই বলে একটা পর্ব আছে। আমরা উড়িষ্যায় যেখানে থাকি সেখানে এই পর্বটা মানানো হয়। কলকাতায় যেমন দুর্গাপুজোর টাইমে যেমন আনন্দ হয়, এখানেও এরকমই আনন্দ হয় এই নোয়াখাই পর্বতে। তো সব কেনাকাটা করছে, এই জন্য ভিড় আছে মার্কেটে। তো উপরে বি একটা কাপড়ের দোকান আছে, সেইখানে বি সব কেনাকাটা করছে, সেইখানে প্রচণ্ড ভিড় আছে। তোমাদের সকালে দেখেছিলাম ওটা বড় একটা কাপড়ের দোকান ছিল। তো পিউষের বাবা বলছে আজ বাচ্চাদের বই পড়াতে হবে না, আর গণেশ পূজার জন্য এখানে নাকি বই পড়ায় না, তার জন্য বই পড়ানো হয়নি পিউষকে। তো রাতের ডিনার বানাতে চলে এসেছি, আজ ডিনারে বানিয়ে নিচ্ছি বিটাই পরোটা, লাচ্ছা পরোটাও বলে থাকে, তো বানিয়ে নিয়েছি, ওদিকে বানিয়ে দিচ্ছি, গরম গরম খেয়ে নিচ্ছে বাচ্চারা, পিউষের বাবাও খেয়ে নিচ্ছে। তো স্নেহার খাওয়া হয়ে গেছিলো একটা, ও চলে এসেছিলো আর একটা নিতে, তাই আমি বলছি তুই বানিয়ে নে, এদিকে আমি বলিয়ে নিই। তো স্নেহা যে বানিয়ে নিচ্ছে, বানিয়ে ওটা নিয়ে চলে যাবে, আমি এদিকে বানিয়ে নেবো। তো এইভাবে সব পরোটাগুলো বানিয়ে নেবো,
তো পিউসের বাবা আমি খেতে বসে গেছে ওইখানে, পিউসের বাবাকে আমি দিয়ে দিয়েছি। এটা গরম গরম খেতে খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো একটু বটার দিয়ে দিয়েছিলাম, বটার দিলে টেস্টটা খুব ভালো হয়। তো এইভাবে সব পরোটাগুলো আমি বানিয়ে নিই। এই যে আমি নিয়ে নিয়েছি, সবার খানা খাওয়া হয়ে গেছে, এখানে বানিয়ে নিয়েছি। এই যে একটা আছে আর এখানে একটা নিয়ে নিয়েছি। তো একটু আটা মিশিয়েছিলাম, তার জন্য একটু কালো কালো হয়েছে। তো পুরো ময়দাতে বানালে খেতে খুব ভালো লাগে। আটা ময়দা দুটো দিয়ে বানিয়ে নিয়েছি। তখন রাতের খাবারটা খেয়ে নি, এটা ছিল রাতের খাবার। তো খেতে কিন্তু দারুণ লাগছিল। গুড নাইট ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজ এখানে বিদায় নিচ্ছি, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খেতে কিন্তু খুব ভালো লাগছে।